অবস্থা, কাপড় আমরা পুরোটাই যদি খুলে যাই ওজন নষ্ট হবে না, কিন্তু কাপড় যদি নেমে যায় সলাত অবস্থায়, সলাত অবস্থায় যেহেতু সাতরুল আওরা হচ্ছে শর্ত, আর শর্ত না থাকলে মশরুত পাওয়া যাবে না, অর্থাৎ শর্ত যদি বিদ্যমান না থাকে তাহলে সলাত হবে না। শরীর ঢাকা থাকতে হবে যতটা আল্লাহ ঢাকা ফরজ করেছেন পুরুষ বা নারী, তো এটি হচ্ছে শর্ত সলাতে। আর কাপড় যদি পেছন দিকে নাভি বরাবর না থাকে, নাভি সহ নাভি এদিকে ঢাকা আছে আর এদিকে নাভি বরাবর ঢাকা আছে, নিচের দিকে টান দিল প্যান্ট আর নিচে চলে গেল, গেঞ্জি উপরে টান দিল রুকুতে সেজদাতে, আর এদিকে দেখা যাচ্ছে যে নিতম্বের যে ফাটল রয়েছে তা জাহির হয়ে যাচ্ছে, নউজুবিল্লাহ। শ্রেণীর লোকেরা যেমন সলাত আদায় করে সেরকম বেহায়া কাপড় পরে, তো এই সলাত বাতিল হয়ে যাবে, সলাত বাতিল হয়ে যাবে জি। এবং যে সে যদি ইমাম হতো তার ইক্তেদাও জায়েজ না, তার সলাত বাতিল, সুতরাং তার ইক্তেদা জায়েজ না।